মানুষের নাম কি তার আখলাককে প্রভাবিত করতে পারে যেমন কারো নাম সাহাবির সাথে মিলিয়ে আবু মানুষের নাম কি তার আখলাককে প্রভাবিত করতে পারে আপনি প্রশ্ন করেছেন খুব সুন্দর কিন্তু উদাহরণ দিয়েছেন ভুল যাই হোক মানুষের নাম অনেক ক্ষেত্রে মানে নামের সাথে ব্যক্তির নামের অর্থের সাথে ব্যক্তির একটা মানে নৈতিক প্রভাব পড়তে পারে এটি আল্লাহ নবী সাল্লাহসাল্লামের হাদিসের ইঙ্গিত পাওয়া যায় নবী সাল্লা ইসলাম এই কারণে কোন কোন নাম নবী সাল্লাম অপছন্দ করেছেন অর্থের কারণে পরিবর্তন করে পরিবর্তন করে দিয়েছেন অর্থের কারণেই পরিবর্তন করেছেন নবী সাল্লাহসাল্লাম এটা মানে যেমন অর্থের এই প্রভাবটুকু মানে ব্যক্তির উপর পড়তে পারে তাই এই জন্য নাম রাখার ক্ষেত্রে প্রত্যেকেরই উচিত নামটা অর্থবহ এবং সুন্দর অর্থ আছে এবং এটি যাতে করে ভালো একটি আখলাখ বোঝায় মানে এই মানে এই যাতে এই চিন্তাধারা বা এই চেতনা এর মধ্যে থাকে মানে এই চেতনা এর মধ্যে থাকে এটা মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা নবী সাল্লাহলী সাল্লাম এই কারণেই দেখা গিয়েছে যে বিভিন্ন জনের নাম বিভিন্ন সময় যেটা ছিল সেটাকে নবী সাল্লাহসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন সাহাবিদের অনেকের নাম নবীসল্লাহ ইসলাম পরিবর্তন করেছেন বাররা নামটি ছিল মানে নিজের পবিত্রতার বিষয়টি তুলে ধরেছেন নবীল্লাহ ইসলাম সেটাকে পরিবর্তন করে দিয়েছেন এভাবে নবীসল্লাহ ইসলাম অনেকগুলো নাম পরিবর্তন করে দিয়েছেন যেখানে আত্মশুদ্ধির বিষয় মানে আত্মপ্রশংসার বিষয় আছে সেটাও পরিবর্তন করে দিয়েছেন আবার যে নামের মধ্যে অর্থগত দিক থেকে মানে ত্রুটি আছে সেটা পরিবর্তন করে দিয়েছেন এই সুতরাং নামের এই প্রভাব ব্যক্তির উপর আসার সম্ভাবনা রয়েছে মানে হতে পারে কারণ তাকে তো এই নামেই ডাকা হবে এবং এই বিষয়টি তার মানে ফলে এর একটা মানে প্রভাব তার উপর আসতে পারে বা হতে পারে বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে যেমন আবুবক উদাহরণ দিয়েছেন না এর কথা এখানে আবুবকর শব্দের অর্থের সাথে মানে মানে নামের অর্থের বিষয়টি মূলত তার মানে ব্যক্তির উপর প্রভাব পড়তে পারে কিন্তু কোন ব্যক্তির নাম মানে ওই ব্যক্তির প্রভাব এসে এই ব্যক্তির উপর পড়বে

মেহরবানীকে আমার নেক্সট আমার এই সন্তানটাকে মানে তার মতো করুন মানে এটা দোয়া করা যেতে পারে কিন্তু তার নাম রাখলেই ওই ব্যক্তির মতো মানে ওই ব্যক্তির প্রভাব তার উপরে এসে মানে প্রতিক্রিয়া করবে অথবা সে প্রভাবিত হবে না এই বক্তব্য শুদ্ধ নয় এটি সাব্যস্ত হয়নি বা এটি বলার সুযোগ নেই